জি আমার শেয়ার করার একটা বিষয় হচ্ছে আপনার সাথে সেটা হচ্ছে আমি কোরআনের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখতেছি এবং শুরু করে দিচ্ছি অলরেডি তো আমি বিসমিল্লা থেকে শুরু করে সুরাতুল ফাতেহা থেকে শুরু করছি এবং এখান থেকে আলোচনা শুরু করার পরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু ফতুয়া আসে এবং কিছু কন্ট্রাডিকশন আছে ফতুয়ার জন্য আমি আলাদা একটা ফাইল তৈরি করতেছি এবং কন্ট্রাডিকশন গুলাকে এক্সপ্লেন করার জন্য সেগুলোর জন্য আলাদা একটা ফাইল তৈরি করতেছি এবং যে জেনারেল আলোচনা আছে সেটা একটা আলাদা একটা ফাইলে আমি কালেক্ট করতেছি তো তিনটা ফাইল আমি একসাথে রেডি করতেছি এটা কি আপনার সাথে আমি একটু শেয়ার করবো সংক্ষেপে যদি একটু সময় দেন আমাকে হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ তাহলে আমি এই ইয়া করতেছি আমার ফাইলটা শুরু করার জন্য লিংক শেয়ার করতেছি যদি একটু এলাও করেন হ্যাঁ দেন হ্যাঁ আমার ফাইলতে আমি এইভাবে শুরু করতেছি আমি আমার এই গ্রন্থের নাম দিচ্ছি নাম দিছি আপাতত আল বুরহান এই তাফসিরুল কোরআন আল কোরআন হুয়া কিতাবুল দালালা কোরআন ইজ আহ বুক অফ এর সো আমি প্রতিটা সেন্টেন্স প্রতিটা সেন্টেন্স টু সেন্টেন্স যেগুলা আমি এক্সপ্লেন করবো প্রতিটা সেন্টেন্টেন্স এর সাথে আমি এটার একটা ইংলিশ অনুবাদও সাথে সাথে অন্য কোনো অনুবাদ আমি আপাতত দিতে চাচ্ছি না কারণ লম্বা হয়ে যাবে এতটা সমাধান সো এখান থেকে আমি সুরাতুল ফাতেহা দেওয়া শুরু করছি সুরাতুল ফাতেহা তাফছি লফজি আল্লাহ লফজি আল্লাহর ব্যাখ্যা কি হতে পারে এই নিয়ে আমি এখানে একটা আলোচনা করছি আলোচনাটা আমি এখানে পুরোটা আপনার সাথে করলে আপনার সময় নষ্ট হবে তো আল্লাহ শব্দটা মূলত কুত্থেকে এসেছে আল্লাহ শব্দ দ্বারা কি মিনিং কি অর্থ বুঝি কি অর্থ এর তাফসির থেকে আমি আমি ওই অবশ্য তাফসিরে কর্তবী তারপরে আহ তাফসিরে জালালাইন তারপরে তাফসিরে আহ ইবনে কাসির তারপরে তাফসিরে ওর নাম কি আত্মাবাদ হ্যাঁ ওগুলা একটু দেখি হ্যাঁ দেখার পরে আমি সারাংশটা এখানে নিয়ে আসি তো এখানে কথা হচ্ছে যে আকওয়ালুন কাফিরুন আইমাতুল লুগা আইমায়ে লুগা লুগাত যেটা আছে যে ডিকশনারি আরাবিক ডিকশনারি আসলে তো আল্লাহ শব্দটি কোথা এটা কিন্তু মুফাসসির কা কারকগণ এটা কিন্তু ঠিকঠাক মতো বলতে পারে না এর আসল মিনিংটা কি হয় এটা হচ্ছে ডিকশনারি যারা ইমাম যারা আইমাতুল লোগা আর যারা এরাবিক শব্দকে ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন ওরাই জিনিসটা মুফাসির থেকে ভালো বুঝে হাদিস তাফসির এগুলো অন্য জিনিস সো ওরা যে জিনিসটা এখানে এক্সপ্লেন করছে এই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি করছি যে এখানে শত শত মতামত পাওয়া যায় এটা ব্যাখ্যা করে এটা যদি আমরা পড়তে যাই জানতে চাই শুনতে যাই আমাদের মাথা ঘুরে যাবে সো আমি এখানে জাস্ট একটা জিনিসটাই হাইলাইট করার চেষ্টা করছি ওরা বলছে যে আল্লাহ শব্দটার মূল ধাতু হচ্ছে ইলা হ্যাঁ ইলাহ থেকে এসেছে লাফযু আল্লাহ আসলহু কানা ইলা লাহিকাল আলিফ কাবলা ক্বাবলা ইলাহিন ফাকানা আল ইলা ইলাহের আগে আলি যুক্ত করা হয়েছে তারপরে এটা আল ইলাহ হয়ে গেছে তো আল ইলা হওয়ার পরে এটা নাকেরা থেকে হয়েছে অর্থাৎ মা অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বাড়ানো হয়েছে তারপরে ইলাহ শব্দের অর্থ যে কোনো মাহবুত বলে অনির্দিষ্ট যে কোনো কে বলে সো এর দ্বারা আহ এখানে অনেক লম্বা আলোচনা সো এই রকমের আলোচনা করে আমি বুঝাতে চাচ্ছি এখানে যে ইলাহ শব্দটা আসলে ইউনিক কোনো নাম নয় ইলাহ শব্দটা হচ্ছে একটা কমন নাউন এই কমন নাউনটাকে ওরা আল্লাহ বানায় ফেলছে আল ইফলাম লাগায় তাদের গডের নাম দিয়া দিছে তাদের গডের ইভেন একটা ইউনিক নাম ওরা দিতে পারে নাই যেমন জেসা একটা ইউনিক নাম হ্যাঁ ওরা তাদের আল্লা একটা নাম দিতে পারে নাই সো ওরা এটা কপি করছে ইউনিক নাম দিতে পারে নাই আবে শেষ পর্যন্ত আমি এখানে আলমাজম এখানে আমার প্রশ্ন আমার একটা প্রশ্ন আছে যে ইলোহিম বা জহোভা এগুলো কি ইউনিক নাম ইলোহিম বা জিহবা ইলোহিন শব্দটি আই থিং ইলাহ থেকে এসেছে ইলোহিন শব্দটি কিন্তু আমি আসলে তাহকিক করি নাই আর এই যে জিসার শব্দটা জিসার শব্দটা আসলে ইউনিক আমার আমার মতে অর্থাৎ এমন একটা না আমি যতদূর জানি যে ইসা ইসারটা ইসা শব্দটার ইয়া উচ্চারণ হচ্ছে জিসাস তাই না হ্যাঁ না ভাই মনে হয় ইসস ইসস থেকে আসে ইসা ইসা শব্দটাকে ওরা এই হিব্রু থেকে তো অথবা বাইবেল থেকে কোরআনে নেওয়া হয়েছে ঈসা বানানো হয়েছে ওরা আসলে মেবি জিসাস বিসাস ইত্যাদি কিছু বলতো হ্যাঁ তো মাসেস অর্থাৎ একটা নাম যখন একটা নাম যখন ইউনিক আমি কখন ধরি যে জিনিসটা আসলে কোনো ইওর সাথে টেনশন সাথে কোনো ফেলে মানে ফেলে হাল হালিতার সাথে যখন এর কোনো রিলেশন থাকে না একটা ইউনিক জিনিস বোঝায় যেমন ধরুন গাছ একটা ইউনিক জিনিস বোঝাচ্ছে পাথর একটা ইউনিক জিনিস যেমন একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে যে জিনিসটা শুধুমাত্র কোন একটা একটা নির্দিষ্ট একটা বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে এটা আমার কাছে ইউনিক আর যেটা শুধুমাত্র একটা বস্তু বা জিনিস একটা বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে না বাট এই জাতীয় একটা জিন্সকে নির্দেশ করে যেমন ডক্টর যেমন মানুষ যেমন গরু এগুলা হচ্ছে ইউনিক কমন তো আল্লাহ শব্দটা মনে করেন একটা কমন নেম না এটা ইউনিক নেম না এটা একটা এই গ্রুপকে নির্দেশ করে গ্রুপ বলতে অর্থাৎ যে উপাসনার যোগ্য হতে পারে যাকে উপাসনা করা হয় এই রকমের মাহবুব উপাস্য জাতীয় একটা গ্রুপকে নির্দেশ করে উপাস্য জাতীয় একটা গ্রুপকে নির্দেশ করে আল্লাহ শব্দটা ইলা শব্দটা অতএব এটা ইউনিক শব্দ কখনোই হয় না হতে পারে না তো আল্লাহ শব্দর দ্বারা কিন্তু একত্ববাদকে ডিফাইন করা যায় না বা নির্দেশ করা যায় না আল্লাহ শব্দ দ্বারা নির্দেশ করা হয় বা বুঝানোর চেষ্টা করা যেতে পারে যে উপাস্য নামক একটা গ্রুপ আছে আল্লাহ একটা উপাদ্য এটা আসলে পলিথিজমকেই প্রমোট করে এটা একত্ববাদকে প্রমোট করে না তো এখানে দেখেন আল মজাম আল কামুস আল মহি কে বলা হয়েছে কুল্লুমা উত্তিফিদা মাহবুদান কোন একটা জিনিসকে যখন উপাস্য হিসাবে গ্রহণ করা হয় যে তাকে উপাস্য হিসাবে গ্রহণ করলো সে তাকে মাবুত বলবে সে তাকে ইলাহ বলবে দারসোল সো মা ইলাহ শব্দের অর্থ এটাই আমি যদি কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করি তাহলে সে আমার ইলাহ যেমন কাল আউসান যেমন হচ্ছে এই মূর্তি যেমন হচ্ছে কামার সূর্য সূর্য চন্দ্রকে কি যদি কেউ পূজা করে তাহলে ওই পূজারীর কাছে চন্দ্রটা হচ্ছে তার ইলা যেমন সূর্যকে যদি কেউ পূজা করে তাহলে ওই পূজারীর কাছে সূর্যটা হচ্ছে তার ইলা যদি আগুনকে কেউ পূজা করে তাহলে ওই পূজারীর কাছে আগুনটা হচ্ছে তার ইলা অতএব যে কোন জিনিসকে আপনি যখন পূজা করবেন উপাসনা করবেন আপনার কাছে ওই জিনিসটা আপনার উপাস্য কিন্তু কিন্তু জাস্টিস ভাই ধরেন আমি যদি এটার সাথে একটা আর্টিকেল যুক্ত করে দিই দি মনে করেন মনে করেন আমি বলতেছি ডগ হ্যাঁ এখন আমি যদি এটা পেছনে একটা আর্টিকেল যুক্ত করে দিই দা ডগ

لا يدل لا طبيب ها هنا إلا هو তাবিব অর্থাৎ ডক্টর ডক্টর শব্দ দ্বারা আর তাবিব যেমন ধরুন তাবিব অর্থ যে কোনো ডক্টর আর তাবিব অর্থ হচ্ছে ডক্টর টি বা বিশেষ কোনো ডক্টর সো বিশেষ কোনো ডক্টর দ্বারা এটা বুঝায় না যে পৃথিবীতে আর কোনো ডক্টর নাই শুধুমাত্র আমার ফ্যামিলি ডক্টরটাই ডক্টর আপনার ফ্যামিলি ডক্টরটাও ডক্টর আছে তাকে আপনি দা ডক্টর বলতে পারেন কিন্তু এর দ্বারা এটা বোঝায় না পৃথিবীতে আর কোনো ডক্টর নেই সো ইলাহ শব্দের আগে আল্লাহ লাগায়া দা ইলাহ বলা বা বিশেষ গড বোঝানোর মাধ্যমে এটা বুঝায় না যে পৃথিবীতে আর কোনো গড নাই শুধুমাত্র ইলাহ নামে আল্লাহ নামে গড আছে তো আল্লাহ নামে আল্লাহ ইলাহ শব্দের আগে ইলাহ শব্দের আগে যুক্ত করে দা গড বানানোর অর্থ এই নয় যে এর দ্বারা প্রতিষ্ঠিত হয়ে গেছে আর মানে হয়ে গেছে বুঝানো বোঝানো যায় না এটার দ্বারা বোঝানো যায় যে আমার একজন ফ্যামিলি ডক্টর আছে বাট এর দ্বারা আমি এটাও স্বীকার করি পৃথিবীটা আরো লাখো কোটি ডক্টর আছে তো আল্লাহ শব্দ দ্বারা এটা বোঝানো যায় আমার একটা বিশেষ গড আছে এবং এটাও স্বীকার করা হয়

আল্লাহ ই বেস্ট অফ ক্রিয়েটর আল্লাহ ইস্ট অফ বেস্ট অফ ক্রিয়েটার এখন বেস্ট অফ ক্রিয়েটার হতে হলে তো মাল্টিপল ক্রিয়েটর থাকতে হবে যদি একটাই থাকে একটাই থাকে তাহলে কি আপনাকে বেস্ট অফ ক্রিয়েটর হতে হবে হ্যাঁ ওইখানে হয়েছে মাল্টিপল ক্রিয়েটর দের মধ্য থেকে তিনি হচ্ছেন উৎকৃষ্ট ক্রিয়েটর হালে কেন শব্দটা কিন্তু বহু পচ্ছন্দের শব্দ ইউজ করা হয়েছে অনেকগুলো বহুগুলো ক্রিয়েটরের মধ্য থেকে তিনি হচ্ছেন উৎকৃষ্ট ক্রিয়েটর এই কথা কিন্তু স্বীকার করা হয়েছে এই আয়তে এই জিনিসগুলো খুবই চমৎকার কাজ করছেন আল্লামা জাস্টিস ভাই আপনি কি আরবি এবং ইংরেজিতে শুধু লিখছেন নাকি এটার কোনো বাংলা অনুবাদ থাকবে বাংলা অনুবাদ দিলে তো বিষয়টা লম্বা হয়ে যাবে আর এতটা সময় আমার হাতে নাই আমি চাচ্ছি যে কোরআন ডট মতো করে যদি কোনো অপশন বানানো যায় যে ইয়ে করা চুজ করা যাবে ল্যাঙ্গুয়েজ চুজ করা যাবে আমি একটা ওয়েবসাইটে বানাতে যাচ্ছি এই ব্যাপারে যদি আমাকে আপনি সুপরামর্শ দেন তাহলে কৃতজ্ঞ কৃতজ্ঞ হবো কোরআন ডট কমে যার রকমের অপশন আছে যে যে ল্যাঙ্গুয়েজ চায় সেই ল্যাঙ্গুয়েজে সে পড়তে পারবে সেই রকমের একটা ওয়েবসাইট আমি বানাতে চাচ্ছি অবশ্যই এই জন্য মানে সংশয় ডট কম এর পক্ষ থেকে আপনাকে মানে সর্বাত্মক ইয়া দেওয়া হবে যদি আপনি একটা মানে ইয়া করতে চান আলাদা ওয়েবসাইটে সবকিছু ইয়া করতে চান তাহলে সংশয় ডট কম আপনাকে এই কাজে এটার জন্য যা যা দরকার ওয়েবসাইট ডোমেইন সার্ভার এগুলো যেগুলো দরকার সেগুলো আমরা প্রোভাইড করতে পারবো তবে অনুবাদের ক্ষেত্রে বিভিন্ন ভাষায় অনুবাদের ক্ষেত্রে আমাদের আরো হেল্প লাগবে যদি আমরা এটা করতে পারি যে আমরা আমাদের দর্শক শ্রোতাদের কাছে হেল্প চাইতে পারি তাদের মধ্যে থেকে কেউ কেউ যদি আমাদেরকে হেল্প করেন তাহলে সেই হেল্প আমরা করতে পারবো কিন্তু সংশয় ডট কমের আপাতত এই পরিমাণ সামর্থ্য নাই যে অনুবাদগুলা আমরা করে দিব এটা সামর্থ্য আমাদের নাই আমরা এটা ইয়া করতে পারি আলোচনা করতে পারি দর্শক শ্রোতাদের মধ্যে থেকে কেউ যদি আমাদেরকে হেল্প করতে চায় তাদেরকে আহ্বান করতে পারি এইটুক করতে পারবো আসিফ ভাই ধন্যবাদ আপনার সহযোগিতার হাত বাড়ানোর জন্য তো আমি কথা হচ্ছে অনুবাদের জন্য আমি ইংলিশ অনুবাদটা আমি নিজেই করবো বাংলা অনুবাদটা আমি নিজেই করব। উর্দু অনুবাদটা আমি নিজেই করব। এবং হিন্দি হিন্দি পয়েন্টটা আমার জানা নাই সো হিন্দিতে আমি হাত বাড়াবো না বাংলা ইংলিশ আর উর্দু এই তিনটা ল্যাঙ্গুয়েজ অনুবাদ আমি নিজেই করতে পারবো যদি আমাকে অপশনটা প্রোভাইড করে দেওয়া যায় দুই নম্বর কথা হচ্ছে এখানে তো এই যে গ্রন্থটা মূল গ্রন্থটার নাম হবে আল বুরহান এটা কুরআ ব্যাখ্যা গ্রন্থ এবং এখান থেকে প্রাসঙ্গিক ভাবে যেসব ফতুয়া গুলা নেওয়া যাবে সেগুলা ফতুয়া গুলার জন্য আলাদা একটা ফাইল বানাচ্ছি আমি যদি এটা আপনাকে শেয়ার দিই সেটা হচ্ছে যেমন ধরুন বিসমিল্লার পরে শুরু হলো কি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ থেকে ফতুয়া কি আসে এখানে আমি একটা সোয়াল রাখছি প্রশ্ন রাখছি আর সোয়াল প্রশ্ন আল ইয়াজুজুল হামদু ওয়াসানা ও শুক্রু লেখাইলাহ হামদ সানা এবং শুকুল আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা কি জায়েজ আছে নাকি জায়েজ নাই প্রশ্ন তো ফতুয় আমি বলছি কি ইজা সোয়াল প্রশ্নের জবাব হচ্ছে লা ইয়াজুজুল হামদু ওয়াসসানা শুক্রু লেগাই আল্লাহ ছাড়া আর কারোর জন্য আপনি হামদ সানা প্রশংসা ইত্যাদি করতে পারবেন না হ্যাঁ তো এখানে দেখেন কেন করতে পারবেন না এই জিনিসটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি জন্য যদি আপনি হামদ করেন 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 কাউকে বলেন তাহলে এটা ইবাদা হবে ইবাদতের মধ্যে শিরিক হবে আর বিল কোরআন এবং কোরআনের দলিল হচ্ছে এই সুরাতুল ফাতেহার এই অনেক মাল্টিপল দলিল আছে আমি এতগুলা দলিল নিয়ে আলোচনা করব না প্রথম দলিলটাই হচ্ছে আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলম আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে এখানে যে হামদ শব্দের আগে যে আলি যুক্ত করা হয়েছে এই আলি হচ্ছে আলি ইকলাম এখন ইস্তেকরাক হচ্ছে একটা অ্যারাবিক শব্দ এটার মিনিংটা আমি এক শব্দে বোঝাতে পারবো না এর মিনিংটা বোঝানোর জন্য আমি পুরা দুইটা লাইনই দিছি মানাহু জামিউল হামদ ওয়া সানা ওয়া শুক মুখতাসুম এর অর্থ হচ্ছে ইস্তেকরাক এর অর্থ হচ্ছে যে আম সানা শুকুর সমস্ত এই জাতীয় যত সমস্ত ওয়ার্ড আছে সেন্টেন্স আছে সব কিছুই মুখতাসুল্লাহ আল্লাহর জন্য রিজার্ভ আল্লাহর জন্য রিজার্ভ পালহামদু ওয়াসানা ওয়াসুক্রু লিগাইল্লাহ ওয়ালকুফ ওয়াসের সো গাইরুল্লাহর জন্য হামদ করা সানা করা শুকুর করা তেজ করা ধন্যবাদ দেওয়া ইত্যাদি হচ্ছে শিরিক ফিল ইবাদা লি আন্নাল হামদ ওয়া সানা ওয়া শুকুর ইবাদাতুন কারণ হামদ সানা আর শুকুর এটা হচ্ছে ইবাদত এখন হামদ সানা এবং শুকুর কিভাবে ইবাদত হয় এই জিনিসটা আমি দলিল সহ বোঝানোর চেষ্টা করব। আলিহাদ আলান তাকাউল আহাদিন শুকরান লিখা আও হামদান লাগ অতএব আপনি কারো জন্য আপনি বলতে পারবেন না থ্যাংক ইউ ধন্যবাদ তোমার অনেক প্রশংসা ইত্যাদি বলতে পারবেন না হাদি সিরকু ফিলে বাদ কাল আল্লাহ হুফি আয়াতুল কোরআন ইন্নাল্লাহ আল্লাহ আজি সিরকা আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহর সাথে যদি শিরিক করেন কারণ সিরিক ফিলি বাদা হয়ে গেছে শিরিক করেন তাহলে এই সিরিক করা হবে না এখন হামদা আর সানা যে শিরিক ইবাদতের অংশ এটা আমি একটা হাদিস দ্বারা প্রুফ করার চেষ্টা করছি লাউ তো হইবু এটা অন্য কথা এটা প্রাসঙ্গিক কথা আলহামদুহু আলাই হামদবা প্রশংসা যে ইবাদা এর এর জন্য আমি একটা দলিল দিছি আদ্দালিলু আলা zalika এর দলিল হচ্ছে সহি মুসলিম আদিস নম্বর 223 এখানে বলা হয়েছে আন আবি মালিক আল আশারি আবি মালিক আশারীর থেকে হাদিসটি বর্ণিত আছে قال رسول الله এই জিনিসটাই হচ্ছে লাল অংশটাই হচ্ছে ইম্পর্টেন্ট অংশ যে আম এমন একটা জিনিস যে মিজানের পাল্লাকে ভরে দেবে তো যে জিনিস মিজানের পাল্লাকে ভরে দিবে সেটাকে অবশ্যই ইবাদত হতে হবে ইবাদত ছাড়া তো মিজানের পাল্লা ভরা সম্ভব নয় অতএব হাম এটা হচ্ছে ইবাদত অতএব এই হাম ইবাদতটা আর কারোর জন্য আপনি আদায় করতে পারবেন না আপনি যদি অন্য কারোর জন্য আপনি হাম করেন তাহলে তার জন্য ইবাদত হয়ে গেল তো এই হচ্ছে হাদিসের নাম্বার আমি দিচ্ছি এরকমের আমি প্রতিটি প্রতিটি আয়াত থেকে আহ যেখান থেকে ফতুয়া বাহির করা সম্ভব এবং যে ফতুয়াটা সাধারণ মানুষের এগেনস্টে যায় কারণ কেউ আমাকে যদি হেল্প করে আমি তার জন্য বলে থ্যাংক ইউ প্রশংসা করি হ্যাঁ তো আপনি একজন মুসলিম হলে আপনি একজন মানুষকে থ্যাংক পর্যন্ত বলতে পারবেন না আপনাকে ধন্যবাদ জিনিসটা পর্যন্ত বলতে পারবেন না চলে যায় নাকি সিডিক বাধা হয়ে যায় হুম বুঝতে পেরেছি খুবই ইন্টারেস্টিং আপনি যে কাজ করছেন খুবই চমৎকার কাজ করছেন আমি আপনাকে এইটুকু ইয়া দিতে পারি যে আমাদের আমরা সংসার ডট পক্ষ থেকে আমরা আপনাকে ডোমেইন সার্ভার এবং একটা মানে 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 লেখার জন্য যে একটা সফটওয়্যার লাগবে মানে ব্লগ সফটওয়্যার লাগবে এই জিনিসগুলো আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে প্রোভাইড করব আপনাকে আপাতত যে জিনিসটা বলবো সেই এই পুরো জিনিসটা আপনি একটা ওয়ার্ড ফাইলে বা একটা টেক্সট ফাইলে নোটপ্যাডে আপনি লেখা শুরু করেন এবং সেখানে আপনি রাখেন জমা রাখেন যেন আমরা যখন মানে ইয়াটা শুরু করব তখন মানে সার্ভারটা যখন শুরু হবে তখন যেন এই ওয়ার্ড ফাইল থেকে বা নোটপ্যাড থেকে আমরা সরাসরি সেটাকে এক্সপোর্ট করতে পারি এইটা এই এটার জন্য আপনাকে অবশ্যই ওয়ার্ড ফাইলে বা একটা টেক্সট নোটপ্যাডে আপনাকে এই জিনিসটা রাখতে হবে সেখান থেকে মানে এক্সপোর্ট করাটা আমাদের জন্য সুবিধাজনক হবে আর আমরা কিছুদিনের মধ্যেই আমি আপনাকে কিছুদিনের মধ্যেই যোগাযোগ করব মানে সেট করে তারপর আপনার সাথে যোগাযোগ করব তারপর আপনাকে আমি বানায় দিয়ে দিব তারপর আপনি ওখানে আপনার ইয়াগুলো লিখবেন লেখার পরে আমরা দেখব যে এরপরে আর অনুবাদগুলোর বাকি অনুবাদগুলোর কি করা যায় সেটা আমরা পরে দেখব আপাতত আমি আপনাকে সেটা বানায় কিন্তু আপনাকে সাথে মানে চুক্তি হবে এইভাবে যে আপনি কাজটা কমপ্লিট করতে হবে কাজটা মাথ পথে ছেড়ে চলে গেলে বা আপনার উৎসাহ হারায় ফেললে হবে না আপনাকে আমরা এইটুকু সাপোর্ট দিব কিন্তু সাপোর্টের বিনিময়ে আমরা চাইবো যে আপনার কাজটা কমপ্লিট করতে হবে আচ্ছা থ্যাংক ইউ জাসিফ ভাই আরো একটা জিনিস আমি আরো একটা ফাইল মানে বানাচ্ছি এই জিনিসটা যদি এক মিনিট একটু একটু এক মিনিট সময় দেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ তারপরে একই সাথে যেহেতু কোরআনের তফসিল করতে গেলে এখানে কন্ট্রাডিকশন আসে তো কন্ট্রাডিকশনের জন্য আমি আলাদা একটা ফাইল বানাচ্ছি আলাদা একটা ফাইল বানাচ্ছি যেমন ধরুন কন্ট্রাডিকশনের এই ফাইলটা বানাচ্ছি এখানে দেখুন আহ আল্লাহ চ্যালেঞ্জ করছে যে ইত্যাদি ইত্যাদি সো আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলাম কন্ট্রাডিকশন আছে কেনা কোরআনে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করবো সো দেখুন আমি এখানে আলহামদুলিল্লাহ এই ফাইলটা আমি আরো আগে বানাইছিলাম যেমন আল্লাহ বলছে উদ্বাইল রব্বি কাবিল হিকমত হাসানা আল্লাহর পথে তাকে হেকমত দ্বারা এবং মাউজিতা হাসানা দ্বারা ওয়াজাদিল হুম বিল্লাতি হাসান এবং তাদের সাথে তোমরা বিতর্ক করো এখন এই আয়াতের সাথে কি কন্ট্রারেক্শন আসে আল্লাহ নিজে আবার অন্য জায়গায় বলতেছে তাদের সাথে বিতর্ক করো না একদিকে বলতেছে বিতর্ক করো আরেকদিকে বলতেছে বিতর্ক করো না ওয়াইজা খা তাবাহ জাহিলু না কালু সালামা যখন তোমাদের সাথে কোনো বিতর্কের সামনাসামনি হও তখন তাদেরকে সারেন্ডার বলে এখান থেকে পালিয়ে যাও সারেন্ডার সালাম শব্দের অর্থ কিন্তু ওরা বলে সালাম সালাম দাও সালাম শব্দের অর্থ কিন্তু সালাম দাও সালাম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার সারেন্ডার করে দাও যেমন আলমানি ডিকশনারি থেকে আমি দিছি আলমানি ডিকশনারি ইংলিশ অনুবাদও আছে কিন্তু ইংলিশ অনুবাদটাতে সবগুলো এক্সপ্লেন করে না ওরা উর্দু উর্দু অনুবাদে ওরা বলছে ইসলা সালাম শব্দের অর্থ হচ্ছে

ওদের সাথে বিতর্ক করার দরকার নাই ওদের সাথে মুবাহালা করো মুবাহালা অর্থ হচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে ডাকো ডাকো তাদেরকে এবং তোমরাও যাও গিয়া তারপরে এখানে বিতর্ক করার প্রয়োজন নাই শুধুমাত্র এটা বলো যে তোমরা যদি সত্যিবাদী হও তাহলে আল্লাহ আমাদের উপর গজব দেয় আমরা ধ্বংস হয়ে যায় আর আমরা যদি সত্যিবাদী হই তাহলে তোমরা তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হয়ে যায় তোমরা যেন ধ্বংস হয়ে যাও এখানে লজিকের কোনো অ্যাপ্লাই চলবে না এখানে প্রজ্ঞাপূর্ণ কোনো আলোচনা চলবে না শুধুমাত্র অভিশাপ করে চলে আসো আচ্ছা আচ্ছা আল্লাহ ভাই এই বিষয়ে আমার একটা জিনিস মনে পড়লো যে অনেকদিন আগে আমি ওপেন স্টেজে শুনেছিলাম যে আহ মানে এক গ্রুপ মুমিন ছিল যারা হচ্ছে কি বলতেছে দাসপ্রথা প্রথা ইসলামের নিষেধ আহ বাতিল হয়ে গেছে আর মানে মুশফিক মিনার বলতেছিল দাসপ্রথা প্রথা ইসলামে আছে এটা হালাল বিষয় এবং তাদের মধ্যে একটা মুবাহালা হয়েছিল সেই মুবাহালার মধ্যে একজন দেখলাম আমি সাকিব নামক একজনকে এসে দেখলাম এবং মুশফিক মিনারকে দেখলাম তারা দুই পক্ষ মুবাহালা করতেছে দেখলাম এবং সেই মুবাহালার ইয়া ছিল যে যে মিথ্যা বলবে সে ধ্বংস হয়ে যাবে আমি তো এখন পর্যন্ত শুনলাম না যে কারোর গজব নাজিল হয়েছে বা কে ধ্বংস হয়েছে ফারাজ ভাই আপনি কি শুনছেন এই মুবাহালার কি ফাইসলা হয়েছিল হ্যাঁ ভাই আমি তো মানে মুবাহালা তো শুনছি বাট সাকিব দাই তো এটা তো বোঝা গেছে যে আল্লাহ গজব গজব ফেলছে থাকে বের করে নাকি ফালা দিছে

মুখোমুখি হওয়ার কোন দরকার মাল্টিপল আয়াত বলছে একটা আয়াতের কন্ট্রাডিকশন মাল্টিপল আয়াত দ্বারা পাওয়া যায় সো কন্ট্রাডিকশনের জন্য আমি আলাদা একটা ফাইল রেডি করতেছি এগুলা কন্ট্রাডিকশন এক্সপ্লেন করলে মানে বিশ্বকুস হয়ে যায় আল্লাহ আজিজ ভাই খুবই চমৎকার কাজ করছেন আপনি আপনাকে আমি তাহলে আপনি আমাকে একটা মেল করবেন আজকে বা কালকের মধ্যে একটা মেল করেন আমাকে ইনফো এট সংসার ডট কম ইমেল আমি আপনাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব যে যেটার সাথে আপনি আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগও রাখতে পারবেন তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আমি কয়েকদিনের মধ্যেই একটু ফ্রি সময় পেলেই দুই দিন একদিন যদি আমি ফ্রি সময় পাই মাঝখানে তাহলে আমি একটা মানে মানে ডোমেন কিনে আপনাকে একটা ডোমেন দিয়ে দিব সেখানে আপনি লেখার কাজ চালু শুরু করে দিতে পারবেন এবং খুব সিম্পল রাখবো যেন আপনি খুব সিম্পলি এই কাজগুলো করতে পারেন আপনি কি ওয়ার্ড প্রেসে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওয়ার্ড প্রেস হইলে কি আপনার কোনো সমস্যা আছে আমি প্র্যাকটিস করে নেব আসলে কথা হচ্ছে আমি এখন আপাতত যে ফাইলটা বানাচ্ছি এটা হচ্ছে একটা অনলাইন ফাইল এটার নাম হচ্ছে ই ব্লগার ই ব্লগারের মাঝে আমি ফাইলগুলো রেডি করতেছি

অম কন্টিনিউ করেন গুড নাইট জি আসিদ ভাই ওকে তাহলে একজন যুক্ত করি শাকিল শাকিল আপনাকে যুক্ত করা আছে প্লিজ আপনি জয়েন করুন কেমন আছেন শাকিল জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলুন কোশ্চেন তো সব ফুরা করছেন সেই ইঞ্জিনিয়ার ভাই আমি প্রচন্ড বিরক্ত হয়ে গেছিলাম এই পরিমাণ বিরক্ত হয়ে গেছিলাম যে আমি যদি আপনাদের সাথে একসাথে থাকতাম মানে তার সামনে আল্লাহকে আমি ন্যাংটা করে দিতাম মানে আমি এই পরিমাণ বিরক্ত হয়ে গেছিলাম যে আল্লাহ হয়েছে

এখানে একটা ছোট কথা ছোট কথা আমি ইঞ্জিনিয়ার না আমি নন ইঞ্জিনিয়ার কিন্তু আমি মন্ডল গুরু করছি আমার হাত দিয়ে আমি পনেরোটা ইন্টারনি পনেরো পনেরোটা স্টুডেন্ট ইন্টারনি করতেছি আমি ইঞ্জিনিয়ার বানাইয়া দিয়ে দিচ্ছি আমি নিজের মুখে আমি কোনদিন আমি ইঞ্জিনিয়ার আমি খেতে আমি জানি আমি বাংলাদেশি আমার কথা বলার কম আমরা নন ইঞ্জিনিয়ার তারপর মানে নিজে কইভাবে কোনোদিনও ইয়া করি না এখানে কিছু কিছু হাগা মমিন আছে ভাই চুনা হাগা মমিন রা সব আশায় মানে কোন থেকে কি হাদিস কালাম কোন থেকে কোনে কি পায় এরা ডো হাদিসে রক্ষর দেখে না কান কথা শুনে খালি তর্ক করে খালি তর্ক করে তা আমার ওই 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 রাকিবের কাছে কোশ্চেন যে তুই যে আল্লাহ মানুষ তুই কালকে থেকে আল্লাহ না মেনে একটু কাজ করবি দশ দিন আল্লাহ না কাজ করবি দেখ তুই সাকসেস হস কিনা এখন আপনি একটা কাজে মন দিলেন না আপনি একটা কাজ মন দেয়া করতে চান না কাজটা বুঝতে চান না আপনি কাজটা মন দেয়া করতে চাইবেন না কাজ বুঝতে চাইবেন আল্লাহর উপর শুধু বারবার আল্লাহর উপর মানুষের উপর ডিপেন্ড করবে যখন আপনি নিজে করবেন নিজে প্রুফ ক্ষুদা বাই করবেন কামের আহ সূত্রটা ব্যয় করবেন তখন আর আপনি আল্লাহ বিশ্বাস না তখন আপনি কাজে বিশ্বাস করবেন সে ইঞ্জিনিয়ার সে কিভাবে যে বললো সে মানে সে কি ধরনের ইঞ্জিনিয়ার

তারপরে আপনি আহ ছোটবেলায় থেকেই মামার দোকানে ইলেকট্রিক্যাল এর কাজ করছি তো আমার মানে কাজের অভিজ্ঞতা দেখাই আমি মন্ডল আগে ইঞ্জিনিয়ার আইসা এন ও মানে ওরা ইংরেজিতে সব কিছু কয় তা আমরা একটু কম বুঝি যে কিন্তু আমরা কাজ বুঝি যে না হ্যাঁ এটা 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 দিতেছে কিন্তু ইংলিশে আমরা কম বুঝতাম কিন্তু তারপর আমরা কাজটা বুঝা নিতাম কিন্তু এরা এরা আবার কি করে এ একজন নিজে স্টুডেন্ট জানি এসে দাবি করতেছে হ্যান হ্যান ত্যান এক কথাই বারবার রিপিট করতেছে আমার তো আমি কই আহ ফায়ার ফারাজ রাগ করে না কে এখনো তার কথাই না কে মানে আমি বিরক্ত হয়ে ফারাজ ভাই কিনে তা কোনো কিছুই বলতেছে না হারাজ ভাই এমনিতে বদনাম আছে ভাই যে লোক বেশি চিলাচিলি করে

আচ্ছা যেটা হয়ে গেছে ভাই সেটা তো হয়ে গেছে ওটা নিয়ে আর মন খারাপ করে লাভ নাই শাকির ভাই মাথা ঠান্ডা করেন আপনার যদি অন্য কিছু বলা বলেন না হলে মোহন করি অন্য কিছু বলতে কি ভাই যে আজকে যে আল্লামা জাস্টিস ভাই এই ভাইয়ের এই এই বইটা হলে আশা করা যায় আশা করা যায় ভাই আর বিশ বিশ পঁচিশ বছরের মধ্যে ইসলাম ধর্ম ওই ওই মোহাম্মদের কথা অনুযায়ী আর থাকবে না দুইটা মসজিদই থাকবো আর থাকবো না আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনার জন্য আপনার ইসের জন্য ধন্যবাদ আপনার শুভকামনার জন্য ধন্যবাদ ঠিক আছে সাকির ভাই তাহলে আজকে আমরা বিদায় জানাই নেক্সট আবার কথা হবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আচ্ছা অঙ্গ